বলিউডের নায়িকা নুসরত ভারুচা। অভিনয়ের সঙ্গে সঙ্গে তার বোল্ড ইমেজের জন্য চর্চায় থাকেন। বেশ কয়েকটি ছবিতে ভালো অভিনয় করেছেন তিনি, যেগুলি বক্স অফিসে সুপারহিট হয়েছে। পর্দায় নুসরাতের ফ্যাশন সেন্স বেশ পছন্দ করে দর্শক। কিন্তু একবার নুসরাত একটি ছবিতে এমন পোশাক পরেছিলেন যা তার পরিবারের পছন্দ হয়নি। সোনুকে টিটুকি সুইটি ছবির ছোট ছোট পেগ গানটি দারুণ জনপ্রিয় হয়েছিল। এই গানের ভিডিওতে কার্তিক আরিয়ান এবং সানি সিং এর সঙ্গে নুসরাত ভারুচাও নেচেছিলেন। ভিডিওতে দেখা যায় নুসরাত ভারুচা লাল ব্রালেট বা মার্চিং স্কার্ট পরেছিলেন। ছবির ওই গানে তার পোশাক দেখে রেগে গেছিলেন তার পরিবারের সদস্যরা। একটি সাক্ষাৎকারে নুসরাত বলেছিলেন, আমার বাবা মা এবং ঠাকুমা গানটির ভিডিও যেদিন প্রকাশ হয়েছিল সেদিনই দেখেছিলেন। বাবা মার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এটা কী ব্রা পরেছ? আমি কয়েক সেকেন্ড চুপ করে থাকলাম, তারপর বললাম, এটা ব্রা নয়, ব্রালেট, মেয়েরা এটা পরেন। নুসরাত ভারুচা আরও জানান, গানে তার পোশাক দেখে পরিবারের সদস্যরা হতবাক হয়ে যান, কিন্তু ওই গানে সবাই আমায় পছন্দ করেন, সবাই প্রশংসাও করেছেন এবং গানটি হিট হয়েছে। কিছু জিনিস যেভাবে দেখতে ভালো লাগে সেভাবেই উপস্থাপনা করা উচিত। নিজের আগামী ছবি সম্পর্কে নুসরাত বলেন, সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ছড়ি। এই হরর ছবিতে তিনি একজন গর্ভবতী মহিলা চরিত্রে অভিনয় করছেন। অভিনয় দিয়েই ফের ভক্তদের মন জয় করেছেন তিনি। এবার নুসরাতকে দেখা যাবে হুরদাঙে। ছবিতে তাকে সানি কৌশল এবং বিজয় ভার্মার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে।